জানতে চাচ্ছি যে আমি 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 সিনেমা দেখি, রোজিও সিনেমা দেখে, তো রোজির সিনেমা দেখাটা হলো অন্যরকম, আমার সিনেমা দেখা অন্যরকম। আমি ক্লাসিক্যাল ছবি বা পুরনো ছবি বেশি পছন্দ করি, আর রোজি খুব কন্টেম্পোরারি ছবি দেখে। মানে এখনকার যা বের হয় আমি সব পুরনো দেখি, কিন্তু এখনকার প্রতি আমার, আর আমি আমি যেহেতু একটু আগেকার মানুষ, আমার ওই নস্টালজিক হয়ে যায়, পুরনো ছবি দেখতে আমি বেশি ভালোবাসি, সেটা সাদা কালো ছবি দেখতে আমার আরও বেশি ভালো। দুজনকে খুবই রঙিন মনে হচ্ছে, আসলে ঈদের মনে হচ্ছে আয়োজনটা এখানেই শুরু হয়ে গেছে। আমাদের একটা বড় একটা ফেস্টিভ্যাল যেটার জন্য সবাই এসেছি আমরা এখানে, তো সেরকম একটা উদযাপনের মুডে আছি আমরা সকলেই, এখানে উদযাপনের মুডে আছি, ঈদ মনে হচ্ছে, এবং ঈদের ছবি আসতেছে, আমার একসঙ্গে তিনটা ছবি আসতেছে ঈদে, সুতরাং আমার তো একটু উৎফুল্ল, আমি যদি হই তাতে দোষের কিছু হবে বলে আমি মনে করি না। তিনটা সিনেমা কোনটা কি টাইপের বা কি ধরনের চরিত্র একটু ডিটেইলস বলবেন? এক একটা এক এক রকমের চরিত্র, ওমর এক ধরনের চরিত্র ওমরে আমি করেছি, লিপস্টিক নামে একটা ছবি আসছে সেটাতে অন্য ধরনের একটা চরিত্র করছি, আর সোনার চর নামে একটি ছবি আসছে সেটাতে অন্য ধরনের চরিত্র। তবে প্রতিটি চরিত্রই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি চরিত্র আলাদা আলাদা, এটা একটা বিষয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ছবিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, মানে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ সিনেমার ক্ষেত্রে, সেটা এক দৃশ্যের জন্য যে অভিনয় করে সেটিও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু যদি আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে বিবেচনা করি, যদি আমি কাহিনী গুরুত্বের কথা চিন্তা করি, তাহলে এই তিনটি চরিত্র এই তিনটি ছবির জন্য সমান গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রোজিবা, আপনারা দুজনে যাদের অভিনেতা অভিনেত্রী দুজনেই এবং একসাথেও কাজ করছেন, একসাথে কাজ করছেন, সমন্বয়টা হয় দেখা গেলো আপনার একই সাথে একই সিনেমায় কাজ করছেন, কোন সময় বোঝাপড়ার কোনো অমিল বা মিল হয় কিনা এরকম? এবং ওমরের সময় আমার একই হয়েছে, কারণ ওমরের ক্যারেক্টারটা আমার এত আর ডিফারেন্ট, এত সফট একটা ক্যারেক্টার, আমি সফট না এটা সবাই জানে, সারা বাংলাদেশ আমাকে তিরিং বিরিং লাফানো এবং যত রকম যাত্রের ব্যাপার আছে সব আমাকে দেখে অভ্যস্ত, তো এটা আমার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে গেছিলো যে খুব শান্ত ধীরে কথা বলা একটা মানুষ, সেলিম এত ভালো পারফরমেন্স করে যে ওর পাশাপাশি আমি ভাবি যে অ্যাটলিস্ট পড়ে যেতে না যায়, একটা সমন্বয় যাতে থাকে, আমি আমার তরফ থেকে আমি আপনার চেষ্টা করি, আমার টেনশনটা এবং আমার পরিশ্রমটা বেড়ে যায়। দুজনে বাসায় কি কোনো হোমওয়ার্ক করেন? দুজনে বাসায় যেহেতু একই একই জায়গায় বাসায়, হ্যাঁ আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি ওকে সেলুট করি, এখানে আর আমি থাকি বা অভিনেতা, এটা সেলিম নিজেও বলে আমার, কারণ আমি একবারে বেশি দুইবার স্ক্রিপ্ট। আপা একটু জানতে চাই, আসলে আপনাদের প্রথম একসাথে ঈদ ঈদ কাটানোর স্মৃতিটা একটু জানতে চাই, সেই সময়টা কেমন ছিল এবং কত বছর আগে কাটানোর স্মৃতি? আমাদের বিয়ের পরে 1993 সালে আমরা বিয়ে করেছি ডিসেম্বর মাসে, তার এক মাস পরে কোরবানি ঈদ ছিল, সেই কোরবানি ঈদ আমরা প্রথম একসাথে পালন করেছি, এবং সেটার স্মৃতি এখনো রোজিত চলচল করে, সে স্মৃতি আমার অতটা মনে নাই, কিন্তু রোজির মুখ থেকে আজকেও আমি কথাটা শুনেছি। এই প্রশ্নটা আজকে দ্বিতীয়বার হলো, প্রথমবার যে প্রশ্নটা করেছিল সেখানে রোজি ডিটেইলে বলেছে যে তাকে শাড়ি কেনা দেওয়া হয়েছিল, বা সেই প্রথম গরু মাংস রান্না করার, যে ঈদের মাংস রান্না করার সেই স্মৃতি রোজির এখনো মনে আছে, আমার বাবা সেই রান্না খেয়ে কি বলেছিল সেটাও আমিও কাটছি, আমি কোনোদিন কাটিনি, আমার বটি দেখলে ভয় লাগে, তো কাটছি, তারপর আমার শ্বশুর বললো কলিজাটা আগে বসায় দাও, তো আমি তো বাসের রান্না বান্না ওরকম, আমি ভাবছি যে আল্লাহ হবে কিনা, এর মধ্যে তখন তো ল্যান্ড ফোন, তখন তো মোবাইলের যুগ, তো আমি বাসায় যে ফোন করে আমার মা কাউকে জিজ্ঞেস করবো কি করে কলিজা বসায়, এটা আমার, আমি ওদের সামনে লজ্জায় পাচ্ছি না, পরে আমি নিজে নিজে রান্না বসালাম, খালি দোয়া করতেছি আল্লাহ খাবার সময় কি হয়, তো আমার শ্বশুর বসে বসে করে এসে প্রথমে হাত মানে খেতে বসেছে, খেয়ে কলিজাটা দেখে আমি বলছি কি রোজি, উনি আমাকে রোজি বলি না, কলিজাটা অসম্ভব মজা হয়েছে, দুর্দান্ত হয়েছে, ওই মনে হলো আমি জীবনে মানে পরীক্ষায় পাশ করেছি, এবং তারপর থেকে আমার রান্নার প্রতি আগ্রহ বেড়েছে।